31 December 2022 জুড়েতে কি করেছেন আপনারা জানি না তো আমাকে তো ডাকেননি বাট আমি কি করেছি সেটা শেয়ার করতে পারি সেটা হচ্ছে আমি না এবারে ক্যান্ডির বন্ধুদের সঙ্গে পার্টি করেছি এত মজা হয়েছে আমরা নিজেরা বারবিকিউ করেছি আমরা বিভিন্ন ধরনের স্মুদি বানিয়েছি বিভিন্ন ধরনের মকটেলস বানিয়েছি ছোটখাটো ব্রিজারও নিয়েছি বাট ইটস ওকে বাট মিউজিক চালিয়েছি ডান্স করেছি আর্গুমেন্ট করেছি আমাদের আর্গুমেন্টের মেইন টপিকসটা কি ছিল জানেন স্কিন কেয়ার নিউ জেনারেশন নিউ কথা তাদেরকে কনভিন্স করছিলাম তাই আজকে মনে হলো যে আমি একটু নিউ জেনারেশনের সঙ্গে কথা বলি যাদের মনে হয়তো অনেক কিছু আছে সেইটা কনভিন্স করার জন্য আজকে কিন্তু আমি বসেছি ওই 13, 14, 15, 16, 17, 18, 19 তার ওপরেও ফার্স্ট যেটা আমাদের আর্গুমেন্ট হচ্ছিল সেটা হচ্ছিল ওদের মতে নাকি এক্সফোলিয়েশনটা ঠিক নয় তার কারণ হচ্ছে স্কিনের ক্ষতি হয় পারফেক্ট এক্সফোলিয়েশন আমরা যদি বাড়িতে একটু ডালিয়া বা মুসুর ডাল বাটা মুখে লাগাই তাহলে এনি ডে সেটা আমাদের ওপরের এপিডার্মিস সেলটাকে চোকড করে কিন্তু কিভাবে বলুন তো একটা পলিশড বিডস যেটা একদম পলিশড করা এবং একদম স্মল স্মল গ্র্যানিউলস ধরুন যেটা আমাদের ক্যান ফেস স্ক্রাবারে আছে ক্যান মিল্কে আছে গ্রিন টি ফেস স্ক্রাবারে আছে সেটা কি করে স্কিনের জন্য ক্ষতি করে কারণ সেটা তো এতগুলো লেদারের মধ্যে ক্রিম এবং মানে যদি ক্যান মিল্কটা ধরি একটা ক্রিম বেসের মধ্যে আছে সেটা যখন আমরা মুখে লাগাচ্ছি তখন এপিডার্মিস সেলের ওপরের যে ডেড সেলস সেটাই তো রিমুভ করছে আপনার এপিডার্মিস সেলটা কোথায় চোখ করছে সেখানে প্রশ্ন উঠেছিল না এমন কিছু স্ক্রাবার হওয়া উচিত যেটা মুখে লাগাবো কিন্তু তারপর মুছে দেবো তারপর আমার ডেড সেলস রিমুভ হয়ে যাবে কিন্তু কিন্তু আমার কোনো স্ক্র্যাবিং এজেন্ট থাকবে না আচ্ছা ভেরি গুড তাহলে দুটো জিনিস আমি বলি সেটা হচ্ছে প্রথম কথা এবার থেকে না একটা কাজ করবেন টুথব্রাশ ইউজ করবেন না টুথপেস্টটা মুখে আঙুলে নিয়ে মাউথ ওয়াশ করবেন তাতে তো স্ক্র্যাবিংটা আসবে না রাস্তা থেকে তো আমরা সেটাই পাই সেটার দরকার নেই তাহলে ভেরি স্মুথ তার জন্য টুথপেস্টে আমাদের আগে কীরকম টুথপেস্ট ইউজ করতে হবে যেটা কি না এমন কিছু কেমিক্যাল ইউজ করতে হবে যেটা আপনার যে ডাস্টগুলো আছে সেটাকেও গলিয়ে দেয় সাথে সাথে আপনার টিথ এনামেলটাকেও গলিয়ে দেয় রাইট তো একটু যদি ভালো করে ভাবা যায় ওরা মেনেছিল আমরা যদি এমন কোনো প্রোডাক্ট আমি হাতে লাগালাম তারপরে মুছে নিলাম তাহলে ডিপ ক্লিন হতে পারে রাইট কারণ সেই প্রোডাক্টটা ভিতরে গেল আমার যে ডাস্ট পলিউশন যেটা আছে আমার 7 layer অবধি সেটাকে টেনে বার করলো আমরা জল দিয়ে যখন টেনে রাব করে ধুয়ে নিচ্ছে তখন ক্লিন হলো ওপরের ডেড সেলসটা কী করে রিমুভ হবে সেটা রিমুভ করার জন্য তো এমন কিছু কেমিক্যাল দিতে হবে যেটা ডেড সেলসটাকে গলিয়ে দেবে রাইট তো যদি ডেড সেলসটাকে যে কেমিক্যালটা গলাচ্ছে সেটা আপনার এপিডার্মিস সেলটাকে গলাবে না তার দায়িত্বটা কে নেবে তো অবভিয়াসলি এটা বড় আর্গুমেন্ট ছিল কিন্তু আমার ক্ষেত্রে আমার আজকেও মনে হয় যে এক্সফোলিয়েশন বহু বছর আগেও ছিল সেটা বেসনের রূপে ছিল মুসুর ডাল বাটার রূপে ছিল কিন্তু সেটা একটু হার্শ হয়ে যায় বাড়িতে ইউজ করলে কারণ বেসনের সাথে অনেক কিছু ইউজ করতে হয় আপনারা অনেক ঘরোয়া টিপসও চেয়েছেন তো সেক্ষেত্রে বেসনের সাথে কিন্তু অনেক কিছু যাতে করে বেসনটা একদম ডিরেক্টলি স্কিনে না এফেক্ট করতে পারে কারণ তার ফলে কী হয় আমরা যদি রেগুলার ইউজ করি প্রথমে হয়তো রেজাল্টটা ভালো পাই তারপরে কিন্তু আস্তে আস্তে এপিডার্মিস সেলটা চোখ হতে হতে কন্ট্যাক্ট ডার্মাটাইটিস হয়ে যায় সো এটা একটা খুব লম্বা কনভারসেশন ছিল এবং দেখলাম আস্তে আস্তে কখন আড়াইটে বেজে গেল বুঝতেও পারলাম না বাট হ্যাঁ ওই তখন আমার মনে হলো একদিন কেউ প্রশ্ন করেছিল দিদি আপনার প্রোডাক্টে LLP কেন ইউজ হয় মানে লিকুইড প্যারাফিন কেন ইউজ হয় এখন কথা হচ্ছে লিকুইড প্যারাফিন বলতেই আমরা আঁতকে উঠি কারণ কিছু কিছু জিনিসে আমাদের মাইন্ড ব্লক করে দিয়েছে এখন লিকুইড প্যারাফিন কিন্তু মোমবাতিও তৈরি হয় প্যারাফিন দিয়ে মোমবাতিও তৈরি হয় আবার প্যারাফিন বিভিন্ন ওষুধেও কাজে লাগে আবার প্যারাফিন স্কিনেও কাজে লাগে আপনাদের হাতে তো এখন সবসময়ই সব কিছুই আছে সব নলেজে যে নিতে পারবেন একটু দেখে নেবেন প্যারাফিনের কিন্তু একটা খুব ভালো সাইড আছে সেটা হচ্ছে আমাদের স্কিনে নারিশমেন্টটাকে হোল্ড করতে ভীষণ কাজে লাগে বাট এভরিথিং ডিপেন্ড অন কী বলুন তো ওই একটা জায়গায় গেছিলাম
যেখানে আমাকে না নারকল দিয়ে মাটন খাইয়েছিল, মানে ওটা না ঠিক খেতে পারিনি, সাউথের একটা দিকে আমি না খেতে পারিনি। আমি মাটন খেতে খুব ভালোবাসি, বাট রিসেন্টলি আমি একটু ভেজিটেরিয়ানে টার্ন করছি, সেটা আলাদা কথা, বাট তখনকার কথা ছিল আমি মাটন খেতে খুব ভালোবাসতাম। কিন্তু ওই নারকল দিয়ে মাটনটা কেন জানি না অত ভালোবেসেও খেতে পারলাম না। সো অল ডিপেন্ডস অন রেসিপি আর রান্না করা, আপনি কেমন রান্না করেন আর সেই রান্নার রেসিপি কী, ঠিক সেরকমও কিন্তু প্রোডাক্ট বানানো অনেকটা রেসিপির মতো, মানে আমি কিভাবে বানাবো এবং সেই বানানোটার মধ্যে কী প্রোডাক্টটা কতটা দিলে আপনাদের ভালো হবে আর কতটা ক্ষতি হবে সেটা ডিপেন্ড করে। আর সেটা শোমিস ক্যান প্রোডাক্ট কীভাবে কাজ করছে, যারা আজ গত ছ বছর, পাঁচ বছর, চার বছর ধরে ইউজ করছেন, তারা তো একটা অ্যাডভার্স এফেক্ট পেতেনি না এতদিনে যদি আমার রান্নাটা ঠিক না হতো। তো তর্ক অনেক আছে, আর তর্ক করতে মানে হেলদি তর্ক করতে আমি ভীষণ ভালোবাসি। সো 31st আমার খুব ভালো গেছিলো, আরও অনেক কিছু জানলাম, নতুন নতুন কেমিক্যালের নাম যেগুলোকে হয়তো এখন হাইপ আউট দেওয়া হলে তারা সেটাকেই বলছে ভালো। সো ডেফিনেটলি এটা ডিপেন্ড করে, কিন্তু আমার মনে হয় ডিপেন্ড করে বিশ্বাসটা। বিশ্বাস মানে একটা প্রোডাক্ট যেটা আপনি এতদিন ধরে ইউজ করেছেন, যাতে আপনি রেজাল্ট পেয়েছেন, যাতে আপনি ভালো আছেন, সেই প্রোডাক্টটা আপনাকে তো ভালো রাখবে। আর আমি জানি আপনারা আমার সেকেন্ড ভয়েস, তো সুতরাং পাশের জনকে ভালো রাখার দায়িত্ব কিন্তু আপনাদের, সেটা যে কোনো কিছু চয়েস হতে পারে। তবে আমার মনে হয় আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি তো আমার ক্যান্ডিকে সোমিস ক্যান্ডি প্রোডাক্টই বলবো। মাইলোর ক্ষেত্রেও কিছু কিছু প্রোডাক্ট আমি ইউজ করছি, যার মধ্যে অলিভ অয়েলটা, কারণ একটা অলিভ অয়েল ওকে ইউজ করে দিলে না ওটা আমি শীতকালে গাল ফাটে না, এই ধরনের প্রবলেমগুলো কিন্তু আমি অনেক কম দেখছি। এনিওয়ে, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে সন্ধ্যাটা যে কোথায় কেটে যায় বুঝতেই পারি না, প্রশ্নের উত্তর তো দিতেই হবে, কোনো একদিন অবশ্যই কমেন্টস নিয়ে কথা বলবো, বাট আজকে চলে যাই, কে আছে দেখে নিই। হাই সৌমিলি, আমি তিয়াশা বলছি মেদিনীপুর থেকে, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হলো রিসেন্ট, তো আমি ক্লাস 7 যখন পড়ি তখন থেকে আমার এই প্রোডাক্টের প্রতি ভালোবাসা তৈরি হয়, তখন থেকে আমি আগ্রহী এই প্রোডাক্টের প্রতি। তো দোকান থেকে ক্যাটলগ আনা এগুলো খুব করতাম, তো আমার মা ইউজ করে, আমি এই আমার কাকিমা, ছোম্মা, জেম্মাকে কোনো কিছু গিফট করলে, বিশেষ করে গ্রিন টি ফেস ওয়াশটা গিফট করি। আমার গ্রিন টি ফেস ওয়াশ আর অ্যালোভেরা জেল ফেয়ার লোশন খুব প্রিয়। তুমি আমার একটা কথা বলো, যে আমাদের তো অলিভ অয়েল আর এডি অয়েল, তো এটা কি আমরা অল্টারনেটিভ করে ইউজ করব, না একদিনেই দুটো ইউজ করতে পারবো? আমার ভাইও ইউজ করে এডি অয়েলটা, তুমি প্লিজ আমাকে এটা বলো, এটাই জানতে চাই। আর আমার প্রোডাক্টকে মানে মাখার থেকে, ইউজ করার থেকে আমার বাড়িতে নিয়ে আসার খুব শখ, মানে আমি বাড়িটা পুরোটা রাখবো তোমার প্রোডাক্ট, এটা আমার খুব ভালো লাগে, তো প্লিজ আমাকে একটু এটা বলো। আচ্ছা, তোমাকে দেখার সাথে সাথে না আমার মুখে একটা খুব মিষ্টি হাসি আসছিল, কেন বলো তো? তোমার হাসিটা এত মিষ্টি যে আমি দেখতেই থাকছিলাম, তোমার স্কিনটা ফ্ললেস, সুতরাং আমার এত ভালো লাগছিল। আর একটা জিনিস দেখলাম, তোমার স্কিনের থেকেও মুখের মধ্যে একটা অদ্ভুত ইনোসেন্সি, এটা হারিয়ে ফেলো না। এছাড়া বলবো তুমি খুব ভালো আছো, প্রোডাক্টে ভরিয়ে ফেলেছো ঘর, এটাই তো বললাম যে তুমি ভালো আছো আর তুমি দায়িত্ব নিয়েছো পাশের লোকটাকেও ভালো রাখার। আর আমি জানি তুমি তিয়াশা, তোমার মতো আমার অনেক বন্ধু আছে যারা নিজেরা ভালো থেকে অন্যকেও ভালো রাখে। এবার বলি ভিটামিন এডি অয়েল আর অলিভ অয়েলের মধ্যে ডিফারেন্স, দুটোর মধ্যে যে কোনো একটা চুজ করে নিতে পারো, সেটাই ইউজ করতে পারো। দুটোর মধ্যে যে কোনো একটা একদিন আর একদিন তারপরে অলিভ অয়েল ইউজ করতে পারো, সেটাও করতে পারো। মানে তুমি যদি মনে করো আমি ভিটামিন এডি অয়েলই ইউজ করবো, করো, অলিভ অয়েল ইউজ করার দরকার নেই। যদি কোনো পার্টি থাকে, কোথাও বিয়ে বাড়ি আছে, সেদিন সকালে অলিভ অয়েল দিয়ে স্নান করে নাও, পুরো স্কিনটা চকচক করবে। এছাড়া তো তোমার ভিটামিন এডি অয়েল অ্যাকচুয়ালি তোমার মানে বডি স্কিনটাকে হেলদি রাখতে সাহায্য করছে, অ্যান্ড এনিথিং হেলদি, তার উপরে যদি তুমি অলিভ অয়েল ইউজ করো সেটা অবভিয়াসলি চকচক করবে। আবার তুমি অলিভ অয়েলটাও ইউজ করতে পারো, ভিটামিন এডি অয়েল
মাসে চার দিন ইউজ করলে যদি শরীরে ব্যথা থাকে বা স্কিনটার একটু রিঙ্কেলস প্রোন হয়ে যাচ্ছে, তোমার যদিও তুমি খুব ছোট, বাকিদের কথা বলছি। সুতরাং এরকম কোনো বাধ্যবাধকতা নেই যে দিনে দুবার ইউজ করতে হবে, দিনে একবার ইউজ করো, যে কোনো একটা ইউজ করো, যেটা মনে হবে দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে ভিটামিন এ ডি অয়েল স্কিনটাকে ইম্প্রুভ করতে সাহায্য করে। মানে ডিফারেন্স বিটুইন অলিভ অয়েল অ্যান্ড ভিটামিন এ ডি অয়েল যদি তোমাকে বলি, তাহলে হচ্ছে ক্যান অ্যাক্টিভ ক্যান ফ্রেশ হচ্ছে ভিটামিন এ ডি ই অয়েল, মানে যেটা স্কিনকে প্রোটেক্ট করে, স্কিনকে ভালো রাখে। আর যেটা আমাদের আছে ডে অ্যান্ড বেস ক্রিম আর অলিভ অয়েল, মানে ডে অ্যান্ড বেস ক্রিম ইউজ করলেই মুখটা তোমার একটা খুব সুন্দর, তুমি যেটা এত মেনটেন করেছো অ্যাক্টিভ ফ্রেশ দিয়ে ফ্ললেস স্কিন দেখাবে, ঠিক সেরকম অলিভ অয়েলটাও কিন্তু সেরকম স্কিনে একটা চকচকে ভাব এনে দেয়। সো চয়েস ইজ ইয়ার্স। এবং থ্যাংক ইউ তিয়াশা, যে তুমি এত একটা ইয়াং মেয়ে হয়েও তুমি প্রোডাক্ট ইউজ করেছো, ভালো আছো। যদিও ক্যান্ডি এবং তার বন্ধুরা আমারই প্রোডাক্ট ইউজ করে এবং ভালো থাকে, বাট ওদের একটু তর্ক করতে ভালো লাগে, একটু দেখাতে ভালো লাগে যে না আমরাও একটু জানি, বা আমাদেরও কিছু ইনোভেশন আন্টি তুমি নিয়ে এসো। অ্যান্ড অবভিয়াসলি সেখান থেকে আমি কিন্তু খুব ভালো একটা জিনিস পেয়েছি ওদের কাছ থেকে, সেরমও যদি কিছু অ্যাডভাইস থাকে তোমরা দিতে পারো। যেমন হচ্ছে আন্ডার আই, ইটস নট আন্ডার আই জেল, ইটস আ টাইপ অফ আন্ডার আই মাস্ক, যেটা খুব ক্রিমি অ্যান্ড খুব গ্লিটারি, যেটা সত্যি আমরা নিজেরা বানিয়েছি এবং ইউজ করার পরে দেখছি যে আন্ডার আইয়ের মানে ডার্ক সার্কেল তো যায় না পুরোপুরি, কিন্তু ওটা একটা কভার আপ হয়ে যাচ্ছে, এটা আমরা দেখতে পাচ্ছি। এটা আমাদের আগামী দিনের প্রজেক্ট এবং নিয়ে আসছি, বাট আমার মনে হয় যে আমি যে পথে চলছি সেখানে যেটা ভুল আপনারা বলে দেবেন, যেটা ঠিক সেটাও আপনারা বলে দেবেন, কারণ আপনারা তো আমার বাড়ির মানুষ, আমার কাছের মানুষ, আমার মনের মানুষ। আর আপনাদের সঙ্গেই দেখা করতে প্রত্যেক শুক্রবার চলে আসি ঠিক রাত্রি 9টায় ঠিক এইখানে, সো মিস ক্যান ওয়ান্ডারে।